হ্যালো বন্ধুরা, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর যাদের নতুন বিয়ে হয়েছে তাদের তো জামাই ষষ্ঠী এবার খুবই স্পেশাল। তো আমরা আমাদের দু বছর বিয়ে হয়ে গিয়েছে, দু বছর রানিং। তো দু বছর আমরা বাড়িতে জামাই ষষ্ঠী পালন করেছি। তো এবার আমাদের জামাই ষষ্ঠীও হবে একটু অন্যরকম, মানে আমার মামার বাড়িতে হবে, কারণ আমার বাবাও রয়েছে একটা জামাই। তো জামাই আর না জামাই জামাই ষষ্ঠীটা কেমন হবে সবাই কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর দেখো এখন বাজে প্রায় 5:30 মতো, তো এরকম রেডি হয়েছে, একটা ইয়েলো কালারের এরকম একটা আনারকলি পরেছি, আর অনেক কিছু নিয়ে যাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে। তো তো এই ব্যাগটা তো রয়েছেই, তোমার জামাকাপড় তত্ত্ব যেগুলো জামাই ষষ্ঠীতে দেয় আর কি। আর আর নিচে এখনও একটা ব্যাগ রয়েছে, সেখানে বাপি অনেক কিছু দিয়েছে মুদিখানার সামগ্রী, তোমাদের একবার দেখিয়ে দেবো। তো চলো চটপট কথা না বলে চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকে ব্লগটা। তো দেখো বাস থেকে নেমে চলে এসেছি কাটোয়া স্টেশনে, আর এখানে দেখো একটা মহাবীর বজরংবলীর একটা মন্দির রয়েছে। তো ঠাকুরকে তোমরা দর্শন করে নাও আর চলো আমাদের সাথে। চলে এসেছি মামারবাড়ি। তো মামারবাড়ি মিষ্টি রানী। ওরে বাবা কুকুরটা দা কেমন করছো রে, ওইখানটা পাঁচিলটা উঁচু করে দিয়েছে, ভালো করে এইটা ভাঙনি, এই পাঁচিল আগের পাঁচিলটা। তো বন্ধুটা আমরা তো চলে এসেছি, এবার মারা আসছে, এই মারা আসছে। তো মাদের এবার ওয়েলকাম করতে যাব সবাই মিলে। কভারটা কিনলে, নতুন ফোনের কভার, নতুন ফোন। মা আমার মা জামাই ষষ্ঠীতে চলে এসছে। কত ব্যাগ হয়েছে দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে আমার আর মায়ের। ও মিষ্টি, এই মিষ্টিটা ফ্রিজে দিয়ে দাও, বাবুন আমাকে দাও। মা আমার আমার ব্যাগ দেখো, এটা হচ্ছে আমার ব্যাগ। এ চপ পিয়া, দুটো চপ পিয়া, আবার বেগনি খাই না।
দাঁড়া, ব্লগটা তো কমপ্লিট করতে হবে বলতো, এগুলো থেকে যাবে। এইখানটা ছবি তুলতে হবে, দেখ হেভি হয়েছে এখানটা, ভিডিও তো আমাকে একটু করে দেখ। তো দেখো ঘর বাড়িগুলো কি সুন্দর হয়েছে, তো দেওয়ালগুলো দেখো পোস্টিং না কি বলে সেটা করা হয়েছে স্মুথ, একবারে দেওয়ালটা। এটা হলো ডাইনিং প্লেস, আর এইগুলো আগে ইনকমপ্লিট ছিল, এখন মোটামুটি প্রায় কমপ্লিট। এগুলো টাইলস বসানো হয়েছে, আর এখানে সিনারি হয়েছে, সিনারিটা একবার দেখা। এটা হলো বারান্দা, ওপর থেকে ধূপ দেখি দেবা। দেখো ওপরের ঘরটারগুলো তোমাদের দেখালাম একবার, তো এখন প্রায় 9:30 উপর বাজে, তো আগে ষষ্ঠী পুজোটা দিয়ে আসি। তো এখানে কালীতলা রয়েছে, সেখানেই ষষ্ঠী গাছ রয়েছে, সেখানেই আমাদের পুজোটা হবে, আর এখানেই সবাই জামাই ষষ্ঠী উপলক্ষে পুজো দেয়। তো দেখো এই লুকটা কেমন লাগছে, আর মা আমি আর বোন যাচ্ছি মন্দিরে। তো দেখো জামাই ষষ্ঠীর যে স্পেশাল ধাগাটা, সেগুলো সবাই দিদা বাবাকে আর আমার মা আমার বরকে আমাকে সবাইকে এরকম দেয়া হলো। তো আজকের ব্রেকফাস্টে দেখো আছে এরকম মুড়ি, তো বর্ধমান আছে আর মুড়ি খাবো না তা তো হয় না,
তো মুড়ি চপ এইসবই। আর এরপরেই আমরা দুপুরে রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি। তো এখানে হাজবেন্ড দেখো সব একটু হেল্প করে দিচ্ছে আমাদেরকে। তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে, জলখাবারও খাওয়া হয়ে গিয়েছে, সবাই সবটা সবাই ভাগ করে করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। আর ষষ্ঠী পুজো হয়ে গিয়েছে, তো আজকে ভিডিওটা দেখতে থাকো। মেনুতে রয়েছে এখানে চিকেন রয়েছে, হাজবেন্ড মাটন এত খেতে পছন্দ করে না, তো মাছ রয়েছে আর নিরামিষ পনির রয়েছে, ডাল রয়েছে, পাঁচ রকম ভাত। তো খাওয়া দাওয়া করে আমরা জামাই ষষ্ঠীর তত্ত্ব নিয়ে ছোটদাদুর বাড়িতে গিয়েছিলাম। মানে ছোটদাদু মানে হচ্ছে আমার মায়ের ছোট কাকা। তো এখানে এটা বৃষ্টিদের বাড়ি, বৃষ্টিকে তো তোমরা সবাই চেনো। আচ্ছা ওই যে জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু এক গাদা তত্ত্ব পাওয়াই হয়েছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর সবকিছু তোমাদের সাথে দেখাবো। তো আজকের পার্টে ভিডিওটা এইটুকুই রাখলাম, দেখা হবে নেক্সট পার্টে। যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা।